হ্যালো ফ্রেন্ড ক্যাসে ক্যাতে তোমাদের সবাইকে স্বাগত চলে আসলাম আমি কৃষ্ণা আজকে কিন্তু আবারও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও এই যে জগন্নাথ দেবের লকেটটা দেখতে পাচ্ছ এটা টারসেলিং কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি ভাবলাম একটু শেয়ার করি তোমরা প্রায় আমাকে কমেন্ট করেছো এই ধরনের টার্সেলগুলো কীভাবে করতে হয় বুঝে উঠতে পারো না তোমরা করতে পারো না তো ভাবলাম চলো আজকে তোমাদের কাছে এই টার্সেলিং করাটাই শেয়ার করি আমি এটার জন্য কিছুটা মেটালওয়্যার কেটে নেব আমার মেটালওয়্যারের রিলটা খুবই খারাপ অবস্থায় রয়েছে তো তোমরা প্লিজ এটা একটু ইগনোর করো যাই হোক এখান থেকে আমি বেশ কিছুটা তার কেটে নিচ্ছি প্লেট যে লকেটটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো আইপিন লাগানো রয়েছে এই আইপিনের সঙ্গে কিন্তু মেটাল ওয়ারটা অ্যাটাচ করতে হবে তার জন্য আমি এরকম কিছু লক নিয়ে নিচ্ছি লক বিটগুলো তোমরা প্রায়শই দেখে থাকো খুবই ছোট্ট মতন হয় এটাকে চাপ দিলে যেই জিনিসটার মধ্যে দিয়ে এটা পাস করছে সেটা লক হয়ে যায় এই কারণের জন্যই এটাকে লকবিট বলা হয় তো আমি দেখো এরকম একটা ছোট্ট লকবিট নিয়ে নিয়েছি এই যে মেটাল ওয়্যারটা মেটাল ওয়্যারটার মধ্যেই লকবিটটাকে পাস করেছি এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ তো স্কিপ করবে না স্কিপ করলে কি হবে মিস করে যাবে মেটাল মেটালওয়্যারটাকে দেখো আইপিনের মধ্যে পাস করি এমনি ভাজ করে নিয়েছি এবং এই যে দুটো মুখ হচ্ছে এই মুখের মধ্যে দিয়ে কিন্তু আমি লকবিটটাকে পাস করিয়েছি এবং তারপরে একটুখানি টেনে নেব যাতে করে কিছুটা হলেও এখানে বাকি অংশ পড়ে না থাকে তারপরে লকবিটটাকে খুব শক্ত মতন করে কিন্তু আমি প্রেস করে দেবো তাতে করে কি হবে এই যে মেটালওয়্যারটা এখানে কিন্তু আটকে যাবে মেটাল ওয়ারটা আর বের হবে না তো বুঝতে পারলে আমরা যেটা দড়ির ক্ষেত্রে সুতোর ক্ষেত্রে গিট দিয়ে থাকি এই মেটালওয়্যারের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই লকবিটের কাজ করছে লকবিট মেটালওয়্যারটাকে আটকে দিচ্ছে এবার এই মেটালওয়্যারের মধ্যে দিয়ে কিন্তু আমরা পুঁথিগুলোকে একের পর এক গেথে নেব। এই যে মিডল পজিশনটা দেখতে পাচ্ছো মিডল মিডিল পজিশানে কিন্তু আমি একটা কানেক্টার অ্যাড করব। এটার নামটা যে কি ছিল আমি ভুলে গেছি এই মুহূর্তে তো তোমরা যারা যারা জেনে থাকো তারা অবশ্যই নামটা বলে দিও ওই কানেক্টারটা তো এক্ষেত্রে বলে দিই তোমরা যেমন যদি দু লাইনের করো তাহলে এখানে কিন্তু তিনটে ঘাটের কানেকটা নিতে হবে তোমরা যদি তিন লাইনের করো তাহলে পাঁচটা ঘাটের কানেকটা নিতে হবে কারণ মাঝখানে যে পুথির যে গ্যাপিংটা থাকছে সেই গ্যাপিংয়ের জন্য কিন্তু আমাদের এক্সট্রা করে একটা ঘাট নিতে হচ্ছে তো এটা একটুখানি ফলো করে নেবে তোমরা তারপরে আবারও কিন্তু আমরা বেশ কিছুটা পুঁথি এখানে অ্যাড করে নিলাম তো এবার কিন্তু এটা আটকানোর পালা তার জন্য কি করব আমি আবারও একটা লক বিট নিয়ে নেবো লক বিটটাকে ধীরে ধীরে এই তারের মধ্যে দিয়ে আমাকে পাস করাতে হবে সবার প্রথমে লক পাস করাবে তারপরে গিয়ে কিন্তু এই যে কানেক্টারটা দেখতে পাচ্ছ কানেক্টরটা যে এখানে তিনটে ঘাট রয়েছে সেই ঘাটের একদম প্রথম ঘাটের মধ্যে দিয়ে কিন্তু আমাকে মেটাল মেটালওয়্যারটা পাস করাতে হবে এবং তারপরে আবার এই লগবিটের মধ্যে দিয়ে নিয়ে বেশ কিছুটা ধরো একটা কি দুটো পুঁথি এর মধ্যে দিয়ে তারটাকে কিন্তু পাশি দিয়ে আমাকে শক্তভাবে এটা টেনে নিতে হবে এক্ষেত্রে কিন্তু লুজ করলে চলবে না যতটা পারবে টেনে নেবে তবে গিয়ে কিন্তু এইখানের যে পুঁথিগুলো তুমি গেঁথেছ সেগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো থাকবে না হলে গিয়ে কিন্তু এখানে ফাঁক থেকে যাবে এবং তখন ঢিলা ব্যাপারটা চলে আসবে তো এই জায়গাটা একটুখানি সাবধানে করতে হবে দেখো আমি কি সুন্দরভাবে এখানে টেনে নিচ্ছি তবেও টানার মধ্যেও কিন্তু একটুখানি কায়দা থাকবে কারণ যদি সেরকমভাবে না টানতে পারো তারের মাঝখানে যদি ভাঁজ পড়ে যায় তাহলে কিন্তু আমাদের যে লাইনটা আছে সেই লাইনটা কিন্তু বেঁকে যাবে তো সেই কারণের জন্য এরকমভাবে প্লাস দিয়ে ধীরে ধীরে কিন্তু একটুখানি সাবধানের সঙ্গে এখানটা টানতে হবে তারপরে লকবিটটাকে শক্ত মতন করে প্রেস করে দিলেই কিন্তু আমার এই যে লাইনটা রয়েছে সেই লাইনটা ফিক্সড হয়ে যাবে এবার বাড়তি যে অংশটা আছে সেটা খুব ডিপলিভাবে কিন্তু কেটে দিতে হবে তবে কাটার সময়ও খেয়াল রাখতে হবে দেখা গেল মিডিলের তারটাই না কেটে ফেলে দাও তাহলে এগুলো কিন্তু সমস্ত খাটটি বৃথা হয়ে যাবে তো ঠিক সেম প্রসিডিওর ফলো করে কিন্তু আমরা আরও একটা লাইন এখানে গেঁথে নেব এটা খুব একটা ডিটেলস আর দেখানোর মনে হয় না দরকার আছে কারণ প্রথমবারেই আমরা অনেকটা কিছু শিখে গেছিলাম তো এটাকেও সেমভাবেই আমি লগবিট দিয়ে আটকে নিয়েছি এই তারটার মধ্যে দিয়েও কিন্তু একই রকমভাবে আমি পুঁথিগুলোকে গেথে নেব ততক্ষণে তোমাদের একটা গুড নিউজ দিদি তোমাদের মধ্যে অনেকেই কিন্তু অক্সিডাইজ জুয়েলারি ফেব্রিক জুয়েলারি শেখার জন্য আমার কাছে রিকোয়েস্ট করেছিলে তাদের জন্য এটা একটা দারুণ অফার রয়েছে আমাদের কিন্তু অক্সিডাইজ জুয়েলারি ক্লাস স্টার্ট হয়ে গেছে ফেব্রিক জুয়েলারি ক্লাস স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা যারা জয়েন করবে মনে করছো আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে চটপট করে কিন্তু হোয়াটসঅ্যাপ করে ফেলো আর ক্লাসের ডিটেলসটা জেনে নাও এই যে দেখো আমার কিন্তু পুঁথিগাতা কমপ্লিট হয়ে গেছে এবং তারপরে একদম কানেক্টারের যে লাস্ট ঘাটটা ছিল সেই ঘাটের মধ্যে দিয়ে কিন্তু আমি তারটাকে পাস করে দিয়েছি এবং তারপরও বাদবাকি পুঁথিগুলো আমি কিন্তু একই রকমভাবে গেঁথে নিয়েছি এবং এটাকেও কানেক্টারে একদম শেষ যে ঘাটটা রয়েছে সেখানের মধ্যে দিয়ে পাস করি আমি এটাকে আগের মতনভাবেই কিন্তু লক বিটের সাহায্যে আটকে নেব এবার দেখো এই যে হাটটা কিন্তু একটা সাইডটা আমার রেডি হয়ে গেছে ঠিক সেমভাবেই কিন্তু আমি অন্য সাইডটাকেও রেডি করে নেব এবার এই যে রেডি করার সময় আমাদের কিন্তু বেশ কিছু জনেরই বেশ কিছু সাধারণ ভুল হয়ে থাকে সেই ভুলটা নিয়ে এবার আমি আলোচনা করব দেখতে পারলে আমি কিন্তু সেম পুঁথি এই তারটার মধ্যে গেঁথেছিলাম কিন্তু তার সত্ত্বেও এক সাইডটা দেখো আমার কত সুন্দর টান টান ফিনিশিং রয়েছে এবং এক সাইডটা একটু বাড়তি রয়েছে এই যে বাড়তি রয়েছে সেটার কারণ কী সেটার কারণ হলো আমি এইখানে যেই পুথি গেঁথেছি ঠিক একই রকমভাবেই কিন্তু সেম পুঁথি পাশের লাইনটাতেও কেটেছে কিন্তু আমার যে আইপিন যেটা রয়েছে সেই আইপিনটা এই যে দেখতে পাচ্ছ একটুখানি কিন্তু গ্যাপে রয়েছে গ্যাপ বলতে কি একটা একটুখানি নিচে রয়েছে এবং একটা একটুখানি উঁচুতে রয়েছে তো সেই কারণের জন্য যখন আমার হাঁটটা এইভাবে সেট হচ্ছে তখন দেখো একটা পুঁথি কিন্তু এক্সট্রা বাড়তি হয়ে রয়েছে তো সেই জিনিসটাকেই কিন্তু আমাকে খেয়াল করতে হবে তো সেই কারণের জন্য কি করতে হবে এই যে লাইনটা রয়েছে এই লাইনে একটা লাইনের পুঁথি বাড়তি থাকবে এবং পরের যে লাইনটা থাকছে সেই পরের লাইনটাতে কিন্তু এক একটা পুঁথি কম থাকবে তবে গিয়ে কিন্তু জিনিসটা সেট হবে ঠিক যেমনভাবে এই পাশের যে লাইনগুলো আমি করেছি সেই লাইনগুলোতে কিন্তু সেমভাবেই এই রুলসটাই ফলো করেছি তোমরা চাইলে দেখো পুঁথিগুলো আমার কাউন্ট করে নিতে পারো এই বিষয়টা হয়তো বললে তোমরা বুঝতে পারতে না সেই কারণের জন্য জিনিসটাকে আমি একদমভাবে দেখিয়ে দিলাম হাতে নাতে যে কিভাবে একটা পুঁথি যদি তোমাদের বাড়তি হয়ে যায় বা একটা পুথি কম হয়ে যায় তাহলে গিয়ে কিন্তু পুরো সিস্টেমটাই আমাদের চেঞ্জ হয়ে যাবে তো সেই কারণের জন্য এই জিনিসটাকে খুব ভালোভাবে ফলো করে কিন্তু কাজ করতে হবে তো দেখো আমি ওটাকে কেটে নিয়ে আবার নতুন করে গেথে নিয়েছি এখন দেখো কত সুন্দরভাবে কিন্তু জিনিসটা রেডি হয়ে গেছে বেশ কিন্তু একটা জাম্পিংয়ের সাহায্যে আমি এই যে টারসেলটা রয়েছে এই টারসেলটা এই কানেক্টার সঙ্গে আটকে নেব তাহলে গিয়ে আমার এটা কমপ্লিট হয়ে যাবে